এখন সারা পৃথিবীতেই পালং শাক একটা আদর্শ খাবার, আদর্শ ফুড হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। পালং শাকের ব্যবহারটা আমাদের দেশে যদিও তরকারি হিসাবে, বিদেশে স্যুপ হিসাবে। পালং শাকের স্যুপ সবচেয়ে শ্রেষ্ঠ স্যুপ হিসাবে সারা পৃথিবীতে যত হোটেলগুলো, আমরা আমাদের দেশে বলি চাইনিজ হোটেল, হোটেল ছাড়াও প্রতি ঘরে ঘরে পালং শাক খেয়ে থাকে। পালং মানে উঁচু, সর্বশাগের উঁচু স্থানে হলো পালং শাকের স্থান। এরকম আমরা পালংকে বসি মানে উঁচু স্থানে বসি, এরকম শাগের রাজা হইল পালং শাক, সে সকলের উঁচু স্থানে বসে আসে। আর পালং শাকটাকে আমরা যে সকল পদ্ধতিতে খাই, পৃথিবীর বিশেষ করে পশ্চিমা বিশ্বে এটাকে পালং শাকটাকে তারা একটু হালকা সিদ্ধ করে পানিসহ, ওই পানিসহ ব্লান্ডিং মেশিনে দিয়ে তারা ব্লান্ড করে সবুজ রঙের একটা জুস তৈরি করে নেয়, সবুজ রঙের একটা স্যুপ তৈরি করে নেয়, এবং এটা অন্য অন্য খাবারের সাথে মিক্স করেও খাওয়া যায়। নুডলসের সাথে, ম্যাকারনির সাথে আপনি মিক্স করে খেতে পারেন। এটাকে এখন একটা সস হিসাবেও পালং শাক পৃথিবীতে ব্যবহার করা হয়। এটা যে কোনো খাবারের সাথে একটা সুন্দর সবুজ রঙের যে আকর্ষণটা বৃদ্ধি করে, এর ফলে পালং শাক এখন সারা পৃথিবীর একটা প্রিয় শাক হিসাবে, সর্বোচ্চ শাক হিসাবে, সবচেয়ে বেশি ফাইবার, সবচেয়ে বেশি আঁশ, কারণ আমাদের দেহে সবচেয়ে বেশি দরকার হইল সুপার ফাইবার এবং সত্য সুপারের আঁশযুক্ত খাবার, বেশি বেশি আঁশযুক্ত খাবার। আঁশ মানেই আগুন, যেরকম লাকড়ি মানে আগুন, কোনো একটা খাবার পাক করতে লাকড়ি হলো কাঠ, এই কাঠটাকে আমরা ব্যবহার করি বলে খাবারটা পাক হয়, ওরকম আমাদের দেহের ভিতরে উত্তাপ তৈরি করার জন্য ফাইবারের দরকার। সেই ফাইবারের অনেক বেশি ফাইবার আমরা পেয়ে থাকি পালং শাক থেকে। তার অর্থ এই যে পালং শাক খেলে আমাদের শরীরে রক্তের প্রবাহটা ইভেন থাকবে, হাড়ের শক্তিটা আমরা বেশি পাবো, ব্রেনের ভিতরে যে রক্তের সার্কুলেশনটা ইভেন দরকার, সেই ইভেন সার্কুলেশনটা দিতে পারবে এই ফাইবারগুলো। সেই ফাইবারগুলোর বেশি পরিমাণ আমরা পালং শাকের ভিতরে অনেক বেশি বেশি পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো আলহামদুলিল্লাহ।